সম্পাদ্য ১০ কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যেন সেটি একটি ত্রিভুজের তিনটি বাহু টাচ করে যায়। মনে করি এবিসি একটি ত্রিভুজ। এখন অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ড করতে হবে, অর্থাৎ কোণ এবিসিকে সমদ্বিখণ্ড করতে হবে। বি কোণকে সমদ্বিখণ্ডক করলাম, সমদ্বিখণ্ডক বিএল। অনুরূপভাবে বিসিএ এই কোণটাকেও সমদ্বিখণ্ড করতে হবে, অর্থাৎ সমদ্বিখণ্ডক সিএম অঙ্কন করতে হবে। সমদ্বিখণ্ডক দ্বয় অর্থাৎ এমসি এবং এলবি বা বিএল সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর অভিন্দতে ছেদ করে। এখন অভিন্দ থেকে বিসির উপরে একটি লম্ব অঙ্কন করতে হবে, অর্থাৎ ও থেকে যে কোনো লম্ব অঙ্কন করার নিয়ম হচ্ছে ও থেকে বিসির উপরে একটি বৃত্তচাপ নিতে হবে এবং বৃত্তচাপ দ্বয় দুটো বিন্দুতে ছেদ করবে। এখন যে বিন্দু দ্বয় থেকে একইভাবে তার অপোজিট সাইডে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। এখন ও থেকে বিসির উপরে ওডি লম্ব টানা হলো। এখন ওই এই ওডিটাই হচ্ছে প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ও ডি যোগ করার পর বা ওপি যোগ করার পর ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে, যেন বৃত্তটি এ বি বিসি এবং এসি তিনটে বাহুকে স্পর্শ করে যায়। বিকল্পভাবে সম্পাদ্যটা প্রমাণ করা যায়, সেই জন্য প্রথমত আগে একটি বৃত্ত অঙ্কন করে নিতে হবে। বৃত্ত অঙ্কন করে ত্রিভুজে তিনটে বাহু অঙ্কন করে নিতে হবে, এমনভাবে আঁকতে হবে যেন বৃত্তটিকে বাহুগুলো স্পর্শ করে যায়। তাহলে এবিসি যদি একটি ত্রিভুজ হয় তাহলে ওই ঠিক আগের মতোই দুটি কোণকে সমদ্বিখণ্ডক করে নিতে হবে। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর একটা বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ বৃত্তের যে কেন্দ্রটা সেই কেন্দ্রতে সমদ্বিখণ্ডক দ্বয় ছেদ করবে। বিকল্প পদ্ধতিতে এটা একটা এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা, মানে অনেক সময় দেখা গেছে যে বৃত্তটি বাহুকে টাচ করে না বা বাহুর বাহিরে দিয়ে যায়। অনেক সময় ভুল ভ্রান্তি থেকে এড়ানোর জন্য এইভাবে এই টেকনিকটি সাহায্যে সম্পাদ্যটি অঙ্কন করা যায়।